হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাছপাকা বেলের শরবত। এর আগেও আমি একটা বেলের মানে বেল পানা বা বেলের শরবতের রেসিপি শেয়ার করেছিলাম, বাট এটা একটু অন্যভাবেই শেয়ার করছি। তিনটে বেল, মিডিয়াম সাইজ দুটো আর একটা ছোটো সাইজ, একদম গাছ থেকে পড়ে দেখুন বেলগুলো ভেঙে গেছে। এটা কিন্তু আমরা ফাটাইনি, জাস্ট গাছ থেকে পড়েছে, ফেটেছে। আমার এক দিদির গাছের বেল, তো দিদি নিয়ে এসে তো আজকে ভাবলাম বেলপানাটা বানাবো, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এতটা গাছ মানে পাকা বেল গাছ থেকে পড়ে সঙ্গে সঙ্গে ফেটে গেছে, যার কারণে আলাদা করে আর ফাটাতে হয়নি, নর্মালি খুলে নিচ্ছি। তো বেল সবগুলো একটু মানে বেলের খোসা থেকে বা খোলা থেকে যেগুলো আছে সবগুলো চামচের সাহায্যে বের করে নেব। বেলটা মানে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, এত সুন্দর মিষ্টি, মানে গাছপাকা বেলের একটা অসাধারণ মানে টেস্ট হয়। বেশিরভাগ বেল তো ডাসা ডাসা গাছ থেকে পেরে নর্মালি বাজারে বিক্রি হয়, কারণ গাছ থেকে পাকা বেল গাছ থেকে পড়লেই ফেটে যায়, আর সেই বেলগুলো কিন্তু অনেকে কিনতে চায় না, যার কারণে মানে বেল গাছ থেকে ডাসা ডাসা বেলগুলো পেরে তারপরে নর্মালি পাকে। আর এই যে আজকে বেলের শরবতটা বানাচ্ছি, এটা একদম পুরো গাছে পেকেছে, তারপরেই মাটিতে পড়েছে। আর গাছ পাকা বেল বা পাকা জিনিস মাটিতে পড়া মানেই ফেটে যায়, বিশেষ করে বেল তো ফাটবেই। তো মামনিদি বানাচ্ছে, আমি ক্যামেরা করছি, আর সব কটা বেলেরই পানা বানাবো। আর বেলের গায়ে যে অংশটা থাকে সেটাও একটু চামচ দিয়ে মানে একটু কুড়ে কুড়ে নেব। বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি, আপনারা একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন। এই গরমের দিনে বেলপানা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই হেল্পফুল, সবাই চাইবেন কম বেশি রেগুলার একটু হলেও বেলপানা বা হালকা জাতীয় কোনো ঠান্ডা শরবত খেতে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো সব বেলগুলো বার করা হয়ে গেছে। এবার আমি যে জলটা ইউজ করছি এটা কিন্তু ঠান্ডা জল ইউজ করছি, আর ঠান্ডা জলের শরবতটাই বেশি ভালো লাগে। ভালো করে একটু মেখে নেব হাতের সাহায্যে, তাহলে কি ওই যে বেলের যে ছিবড়াটা থাকে সেটা কিন্তু খুব সহজেই বার করা যায়। তো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, বড় পাত্র বলে একটু বেশি করে দিয়েছি, যেহেতু যারা পাকা রাঁধুনি বা পাকা মানে রান্না করতে জানে বা এরকম ধরনের, তাদের কিন্তু একটা অনুমান হয়েই যায় কতটা কিসে জল লাগে, কতটা কী মশলা লাগে। নতুন নতুন যারা রাঁধুনি তাদের জন্য স্পেশালি বলছি, যখন বেল পানা বানাবেন অল্প অল্প করে জল দেবেন আর এরকম হাতের সাহায্যে মাখবেন। তো যেহেতু আমার যে দিদি বানাচ্ছে তার একটা অনুমান হয়ে গেছে, যার কারণে একেবারে জলটা দিয়েছে, প্রয়োজন হলে আরও একটু জল দেবে। তো এরকমভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে। দেখুন সব এবার কিন্তু একটা এই ঝাঁঝরি ঝুড়িগুলো আছে না, ওর সাহায্যেই কিন্তু একটু ছেঁকে নেব। বেলের শরবত বা বেলপানা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও খেতে ভালোবাসি। আর দেখুন এরকম একটা ঝুড়ির সাহায্যে, এরকম ঝুড়ি যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা অনেকগুলো বেলের পানা বানাতে পারবেন, বেশি টাইম লাগবে না। এইটা কেনার পরে কিন্তু আমার এই সব ধরনের রেসিপি বানাতে অনেকটাই হেল্প হয়ে গেছে। আর দেখুন তিনটে বেল আর কতটা ছিবড়ে বার হয়েছে, এই ছিবড়েগুলো সব ফেলে দেব। আর এই দানাগুলো যদি আপনারা একটু টবে বা কোনো জায়গায় ধুয়ে দেন না তাহলে কিন্তু গাছ বেরিয়ে যাবে। 200 গ্রাম মতো টক দই নেওয়া হয়েছে, ফাটিয়ে দিচ্ছি মানে ফেটে নেওয়া হচ্ছে, সরি। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে স্কিপ করতে পারেন, না যদি টক দই থাকে তো বলাই বাহুল্য, স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। অল্প একটু লাল চিনি দিয়ে দিচ্ছি, মানে গুড়ের যে চিনিটা হয় তো এটা একটু দিয়ে দিচ্ছি। এত মিষ্টি বেল, আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, বাট যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে তারা চাইলে একটু নর্মালি মিষ্টি দিতে পারেন। তো ভালো করে আরও একটু মিক্স করে নেওয়া হচ্ছে, আর একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা মানে লেবুর রসটা কেমন বেশি একটু টকটক যদি খেতে চান তাহলে গোটা একটা লেবুর রস দিয়ে দিতে পারেন, যদি থাকে গন্ধরাজ লেবু তাও দিতে পারেন। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ অনুযায়ী, আপনাদের কাছে যদি বিট নুন থাকে তাহলে দিতে পারেন। একদম গাঢ় করে একটা বাটিতে রেখে দিয়েছি, যখন মানে পরিবেশন করব তখন কিন্তু গ্লাসের মধ্যে দেব, আর ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বের করে যে যেমন পাতলা খেতে ভালোবাসে সেই অনুযায়ী তাকে দিয়ে দেব। কারণ বেশি পাতলা করে রাখলে অনেকটা বড় জায়গা
লাগবে, ফ্রিজের অনেকটা জায়গা আটকে যাবে, তো যার কারণে আমি একদম গাঢ় করে নিয়েছি। এবার আমি আর দেবাশিস খাবো, তো ওর জন্য বড় গ্লাসটা, আমার জন্য ছোট গ্লাসটা। তো দুটো গ্লাসে একটু পরিমাণ মতো জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজ থেকে আইস বের করে দিয়ে দিতে পারেন। আমি একটু দেখুন মানে কেমন পাতলা করেছি সেটা একটু দেখে দিচ্ছি। এই যে দেখুন, এটাই কিন্তু একটা পারফেক্ট শরবতের মানে বলা যায়, এরকমই পাতলা আপনারা চাইবেন করতে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো বড় গ্লাসটা দেবাশিস খেয়েছে, ছোটটা আমার জন্য নিয়েছি। আর এই গরমে তিনি আপনারা চাইবেন রোজ এরকম এক গ্লাস করে, এরকম না ওই বড় গ্লাসটা, এই গ্লাসটা এক গ্লাস করে খাওয়ার আধ ঘন্টা পরে বা দুপুরবেলা এরকম বেলপানা খাবেন। আর এত যা গরম পড়েছে, দাঁড়ান একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। মামুনিদিকে বলেছিলাম মিষ্টিটা কম দিতে, বাট মামুনিদি বুঝতে পারেনি বেলটা এত মিষ্টি। মামুনিদিদের গাছের বেল একদম পুরো গাছ থেকে পড়েছে নিচে, সেই বেল নিয়ে এসেছে। তো অরিজিনাল এত মিষ্টি, যার কারণে মিষ্টিটা আমি বলেছিলাম স্কিপ করতে, তো দিয়ে ফেলেছে যাই হোক। আর এর মধ্যে একটু বিট নুন দিলে কিন্তু আরও টেস্টটা হতো, যেটা আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। আর যেটা বলার ছিল, হ্যাঁ আপনারা যদি মনে করেন একটু, আমি অবশ্য ঠান্ডা জল দিয়েই বানিয়েছি, একটু আইস দিয়ে দেবেন, গরমের দিনে তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, অসাধারণ হয়। যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা পারফেক্ট, আর যারা মিষ্টি খেতে চান না একদম মিষ্টিটা স্কিপ করে দেবেন, কারণ বেলে একটা অরিজিনাল মিষ্টি আছে, আর গাছ পাকা বেল তো অসাধারণ। তো খাই, টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।